নজর রাখবো পরবর্তী সংবাদে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের আবহাওয়া আপডেট কি রয়েছে সেই সম্পর্কেও জানাবো একবার আপনাদের, কারণ আমাদের রাজ্যের দিকে নজর ছিল, দেশের দিকে নজর রয়েছে, তার সঙ্গে পার্শ্ববর্তী রাজ্যের কি খবর। সোম এবং মঙ্গলবার দু থেকে এই দুদিনে 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা কমতে পারে এমনটাই খবর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে। সেই রাজ্যে হাওয়ার গতিপথ বদল হবে, রাজ্যে বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে বাতাসে, শনিবার থেকে শিলাবৃষ্টি উত্তরবঙ্গের ক্ষেত্রে, রবিবার থেকে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গেও। অর্থাৎ শুধুমাত্র ত্রিপুরা নয়, দেশজুড়ে এই মুহূর্তে বৃষ্টিপাতের একটা ইঙ্গিত মিলছে। ঠিক সেই ইঙ্গিত দিল পশ্চিমবঙ্গ হাওয়া অফিস, যেখানে আগামী দিনে দাঁড়িয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা ইতিমধ্যে মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে উপকূলবর্তী এলাকার ক্ষেত্রে। কি বক্তব্য সেই রাজ্যের আবহাওয়াবিদের পক্ষ থেকে উঠে এসেছে শোনাবো। হ্যাঁ, তার ওয়ার্নিং এর আগে আজকের এটা বলি, আজকে 2:30টার সময় যে আমরা ম্যাক্সিমাম টেম্পারেচারের যে রেকর্ড পেয়েছি, হয়তো আপনাদের সাথে শেয়ার করা হয়ে গেছে মনে হয়, আলিপুরে 39.2, 39.2 ডিগ্রি ম্যাক্সিমাম টেম্পারেচার পেয়েছি। যেমন আজকের ম্যাক্সিমাম টেম্পারেচার আমরা ওই 39.22 এক্সপেক্ট করতে পারি কলকাতা, তেমন হিট ওয়েভ নয় আর কি। আসানসোলে 40 ডিগ্রি আছে আর ক্যানিংয়ে 39.6 ডিগ্রি আছে, এসব খবরগুলো আমরা পেয়েছি আর কি। হ্যাঁ, পশ্চিমের জেলাগুলো পাইনি ভাই সবকটা। হ্যাঁ, পশ্চিমের মানে যেগুলো রিপোর্ট করবে সেগুলো আমরা পাই, বুঝলেন তো, মানে রিপোর্ট তো করবে IMDD স্টেশনগুলো, বুঝলেন না। আপনাকে বলছি পশ্চিমের জেলা নো, এই কটাই পেয়েছি আমরা, জানেন। ডায়মন্ড হারবারটা পেয়েছি 40.4, ক্যানিংটা পেয়েছি বললাম আমি, হ্যাঁ পশ্চিম আসানসোল পেয়েছি 40, আসানসোল তো বললাম মনে হয় না 40, হ্যাঁ আসানসোল 40। হ্যাঁ বলি সেটা ওয়ার্নিং, ডে ওয়ানে আমরা সাউথ বেঙ্গলের সব জেলাতেই হিট ওয়েভের ওয়ার্নিং দেওয়া আছে, মানে পশ্চিমের জেলা, গাঙ্গেয় ডিস্ট্রিক্ট, কোস্টাল ডিস্ট্রিক্ট সব কটি জেলাতে হিট ওয়েভের ওয়ার্নিং আছে। এছাড়াও আপনার মালদা এবং দিনাজপুর, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর দুটিতেই কিন্তু হিট ওয়েভের ওয়ার্নিং দেওয়া আছে। আর জলপাইগুড়ি আর কোচবিহারিতে হট অ্যান্ড হিউমিড কন্ডিশনের ওয়ার্নিং আছে, এটা আজকে। আগামীকাল ওয়েস্টের সব কটি ডিস্ট্রিক্ট, দক্ষিণবঙ্গের যে ওয়েস্টের যে কটা ডিস্ট্রিক্ট আছে সব কটি ডিস্ট্রিক্টে হিট ওয়েভের ওয়ার্নিং আছে। কোস্টের খালি ইস্ট মেদিনীপুরে হিট ওয়েভের সতর্কতা আছে, গ্যাঞ্জেটিকের মধ্যে মুর্শিদাবাদে হিট ওয়েভের সতর্কবার্তা আছে, আর হট অ্যান্ড হিউমিড সতর্কবার্তা আছে 24 পরগনা, নদিয়া, হাওড়া, কলকাতা এবং হুগলি। এই যে হিট অ্যান্ড হট অ্যান্ড হিউমিড কন্ডিশন হচ্ছে কেন, যে যদিও হিট ওয়েভ থাকছে না কিন্তু টেম্পারেচারটা কিন্তু যথেষ্ট বেশি, এবং অ্যাট দ্য সেম টাইম আপনাদের যেটা বললাম যে বে অফ বেঙ্গল থেকে ময়েশ্চার ঢুকতে শুরু হবে, তাহলে ময়েশ্চার যদি ঢোকে রিলেটিভ হিউমিডিটি বেড়ে যাবে, এবং হাই রিলেটিভ হিউমিডিটি উইথ সাচ এ হাই টেম্পারেচার ইভেন দো নট হিট ওয়েভ, দ্যাট ডেফিনেটলি ইট উইল কজ হট অ্যান্ড হিউমিড আনকমফোর্টেবল কন্ডিশন, বুঝতে পারছেন তো। আচ্ছা, এটা গেল আপনার 4 মে-র, ও 5 মে-তে আপনার সমস্ত ওয়েস্টের যে ডিস্ট্রিক্টগুলি আছে, মানে বীরভূম, বর্ধমান, হ্যাঁ ওয়েস্ট মেদিনীপুর, ঝাড়গ্রাম ইত্যাদি, যে পুরুলিয়া, বাঁকুড়া, ওয়েস্টের সবকটা ডিস্ট্রিক্টেই আপনার হিট ওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়াও ইস্ট মেদিনীপুর এবং মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ হচ্ছে গাঙ্গেয় ডিস্ট্রিক্ট, ইস্ট মেদিনীপুর হচ্ছে কোস্টাল ডিস্ট্রিক্ট, এগুলোতেও কিন্তু হিট ওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে। অ্যান্ড হট অ্যান্ড হিউমিড এর সতর্কবার্তা দেওয়া হয়েছে 24 পরগনা, হাওড়া, কলকাতা এবং হুগলি, ফিফথ মে। এবং এছাড়াও ওই ফিফথ মেতে অনেকগুলি জেলাতে থান্ডারস্টর্ম, লাইটনিং, রেন এবং গাস্টি উইন্ড, কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার পার আওয়ার, কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার পার আওয়ার, ওরও আপনার সতর্কবার্তা দেওয়া হয়েছে। সেগুলি হলো ইস্ট মেদিনীপুর, 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং ওয়েস্ট বর্ধমান, এবং ওয়েস্ট বর্ধমান এগুলিতে আপনার থান্ডারস্টর্ম, লাইটনিং, রেন, গাস্টি উইন্ড উইথ ম্যাক্সিমাম স্পিড 30-40 কিলোমিটার সতর্কবার্তা দেওয়া আছে। আর উত্তরবঙ্গের যে উত্তরের যে 5টি জেলা আছে, আপনারা শুনলেন আবহাওয়াবিদের বক্তব্য। ইতিমধ্যেই
বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জারি করা হয়েছে। রবিবার থেকে বৃষ্টি উপকূলে পূর্বে উপকূলে এবং তার সঙ্গে পূর্ব দিকের জেলাগুলিতেও হবে। বৃষ্টি বাড়বে সোমবার মঙ্গলবারে 60 কিলোমিটার বেগে দমকা হাওয়া পর্যন্ত বইতে পারে, এমনটাই পূর্বাভাস দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের আবহাওয়া অফিস আদিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। ছোট্ট বিরতির পর ফিরব, সঙ্গে থাকুন।